হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওর আলোচনার বিষয় গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকের কাহিনী সংক্ষেপ গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল এই নাটকটি হলো একটি সামাজিক নাটক এই নাটকের কাহিনী সংক্ষেপ বা সারসংক্ষেপ সংক্ষেপ আজকে ভিডিও থেকে জেনে নাও কলকাতা নিবাসী এক সম্পন্ন ব্যবসায়ী যোগেশ একটি সুখী সমৃদ্ধ যৌথ পরিবারের কর্তা যোগেশ তাঁর দুই ভাই রমেশ এবং সুরেশ মা উমাসুন্দরী স্ত্রী জ্ঞানদা ভ্রাতৃবধূ প্রফুল্ল এবং পুত্র যাদব এই ঘোষ পরিবারের সদস্যদের কেন্দ্র করে নাটকের কাহিনী গড়ে উঠেছে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে এই একান্নবর্তী সংসারের আনন্দ পরিপূর্ণ চিত্রের উদ্ভাস ঘটেছে পিতৃহীন যোগেশ নিজের সততা এবং অধ্যাবসায়ের দ্বারা ব্যবসাকে একটা প্রতিষ্ঠিত অবস্থায় এনে দাঁড় করিয়েছেন টানা তিরিশ বছর কাজের পর এবার তিনি বিশ্রাম চাইছেন সম্পত্তি তিন ভাই মা স্ত্রী সকলের মধ্যে সুষ্ঠু বন্টনের ব্যবস্থা করে দিয়ে স্ত্রীকে নিয়ে তীর্থধর্ম করার কথা ভাবছেন উমা সুন্দরী সংসারের ভার বড় বউ জ্ঞানদার হাতে তুলে দিয়ে বৃন্দাবনবাসী হবেন ইত্যাদি পরিকল্পনা পাকা হয়ে গেছে এমন সময় খবর এলো যোগেশের যথাসর্বস্ব যে ব্যাংকে সেই ব্যাংক ফেল করেছে এই ধাক্কায় অত্যন্ত বিচলিত যোগেশ তার অবসরের নেশা মদকে সর্বক্ষণের সঙ্গী করে শোক ভুলতে চাইলেন মদ্যপানের আনুষঙ্গিক সমস্যা অর্থাৎ মাতলামি স্ত্রী পুত্রকে প্রহারের ঘটনা ঘটাতে শুরু করলেন মা স্ত্রী বিশ্বস্ত কর্মচারী পিতাম্বরের পরামর্শে তিনি কর্ণপাত করলেন না মেজভাই রমেশ অত্যন্ত ধুরন্ধর এবং বিষয়লোভী দাদার এবং সংসারের বিপর্যয়ের সুযোগে সে সমস্ত কিছুর মালিক হয়ে বসতে চাইল দাদাকে বেশি করে মদ খাইয়ে সম্পত্তি বেনামির কাগজে সই করিয়ে নিল ব্যবসা অর্থ ডুবে যাওয়ার শোক থাকলেও যোগেশ পাওনাদারদের কাছে সৎ থাকতে চেয়েছিলেন কিন্তু রমেশের পরামর্শে উমা সুন্দরী এবং জ্ঞানদা যোগেশকে সম্পত্তি রক্ষা করার জন্য বেনামি করে দেবার জন্য চাপ দিলে অভিমানী যোগেশ ঘুরে দাঁড়াবার চেষ্টা ত্যাগ করেন ভাই তাকে ঠকিয়ে সই করে নিয়েছে এই ঘটনা জানতে পেরে যোগেশ আহত হন এবং বেনামি কাগজ রেজিস্ট্রি করে দেন দুই কুটকৌশলী ঠকবাজ, কাঙালি এবং জগমণিকে সঙ্গী করে রমেশ ক্রমশ তার ষড়যন্ত্রের জাল বিস্তার করে মাকড়ি চুরির দায়ে সুরেশকে জ্বেলে দেয় তার জেলে যাওয়ার খবর শুনিয়ে উমাসুন্দরীকে পাগল করে যোগেশকে মদের যোগান নিয়মিত দিয়ে তাকে আরও বেশি মাতাল করে তোলে জ্ঞানদা এবং যাদবকে সে বাড়ি থেকে তাড়িয়ে দেয় মদন ঘোষকে দিয়ে জ্ঞানদার নিজস্ব বাড়ির দলিল চুরি করায় অভাবী এবং বিপদগ্রস্ত জ্ঞানদা অত্যন্ত অল্প দামে বাড়ি বিক্রি করে দিলে রমেশ বেনামে নামে তা কিনে নেয় এই সময় যোগেশের মদের যোগান বন্ধ করে দেয় রমেশ সম্পূর্ণ মদ যোগেশ মদ খাবার টাকা পেতে বারবার এসে জ্ঞানদার সমস্ত অর্থ কেড়ে নেয় অভাবী জ্ঞানদা যাদবের হাত ধরে পথে পথে ঘোরে এবং শেষ পর্যন্ত মারা যায় স্বামীর অপকর্ম সম্পর্কে সচেতন হয়ে ওঠে সংসারে বড়দের স্নেহের আশ্রয়ে থাকা মেজবউ প্রফুল্ল সে তার সীমিত সামর্থ্যে বিপর্যয় সামলানোর চেষ্টা করে শাশুড়ির দেখভাল করে জ্ঞানদার মৃত্যু হলে যাদবের খোঁজ নিতে চায় মদন ঘোষকে ধর্মের ভয় দেখিয়ে তার প্রকৃত কর্তব্য সম্পর্কে সচেতন করে রমেশ ও তার সঙ্গীরা যাদবকে ভুলিয়ে এনে অনাহারে হত্যা করার ষড়যন্ত্র করলেও মদন ঘোষের সাহায্যে প্রফুল্ল সেখানে পৌঁছায় স্বামীকে তার অপকর্ম থেকে নিবৃত্ত করার চেষ্টায় স্বামীর হাতেই সে প্রাণ দেয় জেলমুক্ত সুরেশ বন্ধু শিবনাথ এবং ভজহরির সাহায্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের হাতে রমেশ ও তার সঙ্গীরা গ্রেপ্তার হয় যোগেশ তার সাজানো বাগান শুকিয়ে যাবার আক্ষেপ নিয়ে বাকি জীবনটা বেঁচে থাকেন এই হলো গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকের সংক্ষিপ্ত কাহিনী বা কাহিনী সংক্ষেপ কেমন লাগলো আজকের আলোচনা নিশ্চয়ই কমেন্ট করে জানাও প্রফুল্ল নাটক থেকে কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্ট করে জানাও ভিডিওটি এখানে শেষ করছি শেষ করার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন কিংবা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি শীঘ্র সাবস্ক্রাইব করে নাও পাশে বেলাইকনটিকে অ্যাক্টিভ করে রাখো ভালো থাকবে